প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। প্রিয় ছাত্রছাত্রীরা, এই প্রথম তোমরা তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ। স্কুলে উত্তর লেখার জন্য যে খাতা দেওয়া হয় তার সঙ্গে তোমরা পরিচিত, কিন্তু মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রটি কেমন হয়, কী কী লিখতে হয় তোমরা তা জানো না। এটি আগে থেকে তোমরা যদি দেখে নাও তাহলে উত্তরপত্রটি অতি সহজেই ফিল আপ করতে পারবে, কাটাকুটি হবে না, ফলে তোমাদের কোনো টেনশনই থাকবে না। প্রথমে দেখো, একেবারে মাঝে ইংরেজিতে লেখা আছে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান। এরপর যে সালে পরীক্ষা দিচ্ছ সেই সালটি লিখতে হয়। গোটা সালটির তিনটি সংখ্যা এখানে লেখা থাকে, বাকিটা তোমাকে লিখতে হবে। যেমন তুমি যদি 2020 সালে পরীক্ষা দাও তাহলে 202 এরপর যে ডট ডট আছে ওই জায়গাতে শূন্য লিখবে, অর্থাৎ 2020 হবে। এরপর লিখবে সাবজেক্ট, অর্থাৎ কোন বিষয়ের পরীক্ষা দিচ্ছ। প্রথম দিন যেহেতু বাংলা পরীক্ষা, সুতরাং ওই জায়গায় বাংলা লিখলেই হবে। এরপর দেখো, যে জায়গাতে পেপার লেখা আছে ওই জায়গায় কিছুই লেখার দরকার নেই, যেহেতু তোমাদের কোনো বিষয়ে দুটো পেপার থাকে না। যখন বাংলা ভাষা ও সাহিত্যের জন্য দুদিন দুটো পেপারের পরীক্ষা নেওয়া হতো তখন এটা প্রথম পত্র বা দ্বিতীয় পত্র এইভাবে লিখতে হতো। এখন ওই কলাম থাকলে ওখানে কিছুই লেখার দরকার নেই। যেখানে নেম লেখা আছে দেখো, ওখানে নিজের নাম লিখলে, তারপর রোল এবং নম্বর, এর জায়গায় তোমরা মাধ্যমিক বোর্ড থেকে যে অ্যাডমিট পেয়েছো ওখানেই তোমাদের রোল এবং নম্বর লেখা আছে, ওটি এখানে টুকে দিতে হবে। তারপর নিচে দেখো রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের অ্যাডমিট বা তোমাদের যে রেজিস্ট্রেশন তাতেও লেখা আছে, ওটি ওখানে তুলে দিতে হবে। কিন্তু এরপর যে অফ দিয়ে 20.20 আছে ওটি তোমাদের ফিল আপ করার দরকার নেই, ওটা বহু বছর আগেকার ফরম্যাট ছিল, ওখানে তোমাদের কিছু ফিল আপ করতে হবে না। এরপর পরের কলামটি দেখো, নিচে সিলেবাস, সিলেবাসের পর লেখা আছে নিউ, তারপর একটি বর্গক্ষেত্রের মতো ঘর করা আছে, এরপর লেখা আছে ওল্ড এবং একটি বর্গক্ষেত্রের মতো ঘর, তারপর টিক চিহ্ন দিতে বলেছে। তার মানে তুমি নিউ সিলেবাস হলে নিউতে টিক দেবে এবং ওল্ড সিলেবাস হলে ওল্ডে টিক দেবে। তবে ওল্ড সিলেবাস যারা, তারা অনেক দিনকার আগেকার যারা ছাত্রছাত্রী এখনও যদি কেউ পরীক্ষা দেয় তারা ওল্ড সিলেবাসে দেবে, বেশিরভাগটাই নিউ সিলেবাস হবে। এরপর চলে আসছি ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যানসার্স উইল বি রিটেন, তার মানে হচ্ছে তুমি কোন ভাষায় এই উত্তরপত্রটি লিখছ। যেহেতু তোমরা বেশিরভাগ বাংলা মিডিয়ামের ছাত্র তাহলে ওখানে বাংলা লিখতে হবে, সব দিনই বাংলা কথাটা লিখে যেতে হবে। এবং কেউ যদি ইংলিশ মিডিয়ামের ছাত্র হয় তাহলে তারা ওই জায়গাতে সব দিনই ইংলিশই লিখবে। এবার দেখে নাও, উত্তরপত্রের একেবারে প্রথমে ওপরে লেখা আছে লুজ সিট ব্যাকেটে এফ নাম্বার বা নাম্বারস, অর্থাৎ তুমি কতগুলো লুজ সিট নিয়েছো সেটি এখানে লেখা থাকবে। অর্থাৎ তুমি মূল উত্তরপত্রটি লেখার পর প্রথম একটি লুজ সিট নিলে ওখানে এক প্লাস লিখে দিলে, তারপর আরও একটি লুজ সিট নিলে এক প্লাস লিখে দিলে, এইভাবে লুজ সিট যতগুলো নেবে ততগুলো প্লাস এক করে লিখে যেতে হবে। এবং শেষে টোটাল কতগুলো নিলে, ধরো টোটাল তিনটে নিয়ে তাহলে তিন লিখে একটা গোল চিহ্ন দিয়ে দেবে। তারপর নিচে দেখো সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর আছে, অর্থাৎ যিনি ওখানে গার্ড দেবেন সেই স্যার ওখানে সই করবেন। কোনো কারণে তিনি যদি ভুলে তোমারটা ছেড়ে চলে যান তুমি তাহলে মনে করিয়ে ওই জায়গাটা অবশ্যই সিগনেচার করিয়ে নেবে। এরপর চলে এসো খাতার একবারে মাঝে যেখানে লেখা আছে ইনস্ট্রাকশান টু এক্সামিনি। এরপর দেখবে অনেক কিছু ইংরেজিতে লেখা আছে, ওটা তোমাদের জানারও দরকার নেই, বোঝারও দরকার নেই, ওটা যারা পরীক্ষক তোমার খাতা দেখবেন তাদের জন্য ইনস্ট্রাকশান। এই প্রসঙ্গে আরেকটি কথা, লুজ সিটগুলো তোমরা ওইভাবে পূরণ করবে, সেখানে ইনভিজিলেটরের সিগনেচার আছে কি না দেখে নেবে, না থাকলে সই করিয়ে নেবে, এবং লুজ সিটগুলোতে কিন্তু পেজ নাম্বার দিয়ে রাখবে, তাহলে পরীক্ষা শেষে ওগুলো গুছিয়ে বাঁধতে সুবিধা হয়।
তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে এবং এই যে উত্তরপত্রটি এটি কিভাবে লিখলে সবচেয়ে ভালো নম্বর পাওয়া যায় ইত্যাদি অনেকগুলো ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই সেগুলি দেখে নিও। এই রকম আরও ভিডিও পেতে বা পরবর্তী আপডেট পেতে এবং অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, বন্ধুদের শেয়ার করে দিও এবং অবশ্যই একটা লাইক দিও। সবাই খুব খুব ভালো থেকো।